আপনারা যারা ইউটিউব ভিডিওর থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন এবং এই অ্যাপসটির মধ্যে যে ডিফল্ট ফন্টগুলো আছে সেগুলি ছাড়া আপনি যদি চান এখানে আপনাদের পছন্দের স্টাইলের ফন্ট অ্যাড করতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিজের পছন্দের ফন্ট এখানে অ্যাড করতে পারেন। তো কিভাবে এখানে আপনাদের পছন্দের ফন্ট অ্যাড করবেন বা ডাউনলোড করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই এই টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে এটা সর্বপ্রথমে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আমি তিনটা টেক্সট নিয়েছি এবং এই তিনটা টেক্সটের যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই তো অবশ্যই যেই টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করব সেটার উপরে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখবেন এ বলে একটি অপশান যেটাকে টেক্সট অপশান বলা হয়ে থাকে এবং সেখানে ক্লিক করে ফ্রন্ট অপশানে গেলেই কিন্তু যেই ফ্রন্টগুলো আপনারা প্রথমে পাবেন সেই ফ্রন্টগুলো হচ্ছে কিন্তু ডিফল্ট ফ্রন্ট। এটা অ্যাপটি ডাউনলোড করলেই কিন্তু আপনারা এই ফ্রন্টগুলো পেয়ে যাবেন। এবং মাই ফ্রন্ট অপশানে গেলে এখানে কিন্তু আমি অলরেডি একটি ফ্রন্ট অ্যাড করে রেখেছি, আপনারা চাইলে এখানে আরও ফ্রন্ট অ্যাড করতে পারেন আপনাদের নতুন স্টাইলের ফ্রন্ট। তো এখানে যদি আপনারা ডাউনলোড করতে চান বা অ্যাড করতে চান এর জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে একটি ব্রাউজার থেকে আপনাদের ফ্রন্ট ডাউনলোড করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো এখানে আপাতত একটি ফ্রন্ট আছে, আপনাদেরকে আমি একটি ফ্রন্টই ডাউনলোড করে দেখাবো, আপনাদের বেশি সময় নষ্ট করব না কারণ আপনাদেরও সময়ের দাম আছে। তো অবশ্যই আপনারা একটি ব্রাউজারে যাবেন বা ক্রোম ব্রাউজারে আমি ওপেন করে নিচ্ছি এবং এখানে যে সার্চ অপশানটা আছে এখানে আপনারা গিয়ে টাইপ করবেন বা সার্চ করবেন www.banglafront.com। তো সরি, freebanglafront.com এটা আপনারা সার্চ করবেন। এটা লিখে যখনই আপনারা এন্টার করবেন বা সার্চ করবেন আপনাদের কিন্তু ডাইরেক্ট একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে আপনারা অনেক ফ্রন্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে যে কোনো পছন্দের একটি ফ্রন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে অনেক ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের বোঝানোর জন্য খুব তাড়াতাড়ি একটি ফ্রন্ট আমি চুজ করে নিচ্ছি। তো এখানে দেখবেন ডাউনলোডের একটা অপশন পাবেন বা আপনারা চাইলে সেই লেখাটার উপরে ক্লিক করতে পারেন যেই লেখাটা আপনার পছন্দ হবে। তো সেখানে ক্লিক করলেই আপনার একটি নেক্সট পেজে নিয়ে যাবে এবং সেখানে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবে নিচের দিকে। এবং এটিকে ডাউনলোড করতে হলে আপনাকে এই যে সংখ্যাটা আছে আপনারা যখন এটি ডাউনলোড করবেন আপনাদের হয়তো আলাদা সংখ্যা দিতে পারে, তো আমাকে বর্তমানে যে সংখ্যাটা দিয়েছে 27594 এটি আমি এন্টার করে দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড যখন হয়ে যাবে আপনারা দেখবেন এখানে থ্যাঙ্কস ফর ডাউনলোড অপশন দেখাবে এবং এই ফ্রন্টার নামটাও এখানে দেখাবে। তো এখানে নিচের দিকে দেখবেন ওপেন বলে একটি অপশান, এই ওপেনে ক্লিক করতে হবে। তো যেই ফাইলটা আপনারা ডাউনলোড করলেন সেটা কিন্তু জিপ ফাইল, এটাকে আপনাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এই যে এক্সট্র্যাক্ট ফাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি আপনারা চুজ করে নেবেন ফোল্ডার, আপনারা চাইলে এসডি কার্ড বা ফোন মেমোরি যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে একটি ফোল্ডার আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যেই ফোল্ডারটা আপনার মনে থাকবে যে এই ফোল্ডারটাতে আমি এই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করলাম। তো আমি এই ফ্রন্ট অপশানটাতেই আমি অলরেডি যেই ফ্রন্টটা ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করেছি। তো এখন যেটা ডাউনলোড করলাম সেটাও এখানেই অ্যাড করবো বা এক্সট্র্যাক্ট করবো। তো সেই ফোল্ডারটাতে ভিজিট করার পরে আপনারা এক্সট্র্যাক্ট অপশানে ক্লিক করবেন এবং এক্সট্র্যাক্টিং এখানে কিন্তু জিরো হয়ে আছে, তো এখানে 100% হতে হবে। তো 100% হয়ে গেলে এখানে ফিনিশ আপনাকে দেখাবে এবং এখানে কিন্তু সেই ফ্রন্টের স্টাইলটাও চলে আসবে। তো এই যে ক্লিক করলেই এটা এখানে দেখতে পারবেন আপনারা। তো এরপর আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন এবং যেই ফ্রন্টটার আপনারা স্টাইলটা চেঞ্জ করবেন, তো জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এই ফ্রন্টের স্টাইলটাই ক্লিক করলাম এবং নিচের দিকে দেখবেন টেক্সট অপশানে গিয়ে আপনারা ফ্রন্ট অপশানে যাবেন। তো এই ফ্রন্ট স্টাইলের অপশানে গেলেই কিন্তু আপনারা ডিফল্ট যে ফ্রন্টগুলো আছে সেই ডিফল্ট ফ্রন্টগুলো আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। তো নতুন ফ্রন্ট অ্যাড করার জন্য আপনারা মাই ফ্রন্ট অপশানে যাবেন এবং উপরের দিকে দেখবেন একটি ফাইলের মতো অপশান, সেই ফাইলের অপশানে প্লাস বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং যেই ফাইলটাতে বা যেই ফোল্ডারটাতে আপনারা এক্সট্র্যাক্ট ফাইলটা করে রাখলেন সেটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমি এই যে এটা ক্লিক করলাম বা ডাউনলোড করলাম, এখানে গিয়ে আপনাকে নিচের দিকে দেখবেন অ্যাড ডিকশনারি বলে একটি অপশান, এই অ্যাড ডিকশনারি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফ্রন্টটি আপনার পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হয়ে গেলেই আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এই যে অ্যাড হয়ে গেছে এবং এখানে চলে এসেছে। এবং আপনার ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে গেলে সেই ফ্রন্টটাতে বা সেই ফ্রন্টটা যে আপনারা ডাউনলোড করলেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফ্রন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন।
এইভাবেই আপনারা অনেক ফ্রন্ট আপনাদের এখানে ডাউনলোড করে রাখতে পারেন এবং যখন আপনারা থাম্বনেল বানাবেন তখন কিন্তু এই ফ্রন্টগুলো আপনারা ব্যবহার করে আপনার থাম্বনেলটিকে আরও অ্যাট্রাকটিভ বানাতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কীভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানে আপনাদের পছন্দের ফ্রন্ট অ্যাড করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।